তিন দিন ধরে রাশিয়া সেনাবাহিনী হামলায় ঠকাচ্ছে ইউক্রেন এর মধ্যে বিশ্বজুড়ে যুদ্ধ কবলিত দেশটির প্রতি নানাভাবে সমমিতা প্রকাশ করেছেন মানুষ এ ধারাবাহিকতায় সমমিতা প্রকাশ হিসেবে আলোর মাধ্যমে হলুদ নীল্টনের রাঙানো হয়েছিল বিশ্বের বিভিন্ন দর্শনী স্থাপনা এছাড়া বিশ্বের নানা শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন যুদ্ধ বিরোধীরা ইউক্রেনের জাতীয় রঙে আলোকিত বিশ্বের নানা স্থাপনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ইউক্রেনের প্রতি সম্ভবতা প্রকাশে হলুদ ও নীল আলোয় রাঙানো হয়েছিল দ্য লন্ডন আইকো প্যারিসের আইফেল টাওয়ারও রাঙানো হয়েছিল হলুদ ও নীল আলোয় এছাড়া রোমের কোলেসিয়াম ও বার্লিনের ব্রেনেবুর গেট লন্ডনের ট্রাফকলার স্কোয়ারের নেলসন কলাম ও বুদাপেস্টের ফিশারম্যান বেসন হলুদ ও নীল আলোর মাধ্যমে আলোকিত করা হয় বৃহস্পতিবার ইউক্রেনের দোড়বাস অঞ্চলে সামরিক অভিযানে ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এরপর থেকে ভয়াবহ সংঘাত চলছে